সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। কার কাছে তিনি দিয়েছেন পদত্যাগপত্র জমা? কোথায় আছে সেই পদত্যাগপত্র? আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেন মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। এই সাক্ষাৎ নিয়ে মানবজমিনের রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে প্রতিবেদন প্রকাশিত হয়েছে 19 অক্টোবর। সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র সম্পর্কে জানতে চাওয়া হলে রাষ্ট্রপতি বলেন, আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি। 5ই আগস্ট সকাল 10:30 বঙ্গভবনে ফোন এলো প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। বলা হলো, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য। এটা শুনেই প্রস্তুতি শুরু হলো বঙ্গভবনে। ঘণ্টাখানেকের মধ্যেই ফোন এলো, তিনি আসছেন না। প্রতিবেদনটিতে বলা হয়েছে 5 আগস্ট রাষ্ট্রপতির কাছেও কোনো তথ্য ছিল না। তবে এক পর্যায়ে তিনি শুনতে পান শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। রাষ্ট্রপতি এই প্রসঙ্গে আরও উল্লেখ করেন, উনি তো কিছুই বলে গেলেন না। রাষ্ট্রপতি বলেছেন, সব কিছু যখন নিয়ন্ত্রণে এলো তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে। তাকে বললাম আমিও খুঁজছি। এ নিয়ে আর বিতর্কের কিছু নেই, প্রধানমন্ত্রী চলে গেছেন, এটাই সত্য। তারপরও কখনো যাতে এই প্রশ্ন না ওঠে সেজন্য সুপ্রিম কোর্টের মতামত নিয়েছি। রাষ্ট্রপতির এই বক্তব্য প্রতিবেদনটিতে জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগপত্রের খোঁজে 3 সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়েছেন মতিউর রহমান চৌধুরী। খোঁজ নিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগেও, সেখানেও মেলেনি কোনো অনুলিপি। সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির এই বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা। চলুন একটু পেছন ফেরা যাক। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শেখ হাসিনার বিষয়ে কি বলেছিলেন রাষ্ট্রপতি, দেখে নেওয়া যাক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্যকে মিথ্যাচার বলে উল্লেখ করেছেন। আমার কথা হচ্ছে, রাষ্ট্রপতি যে বলেছেন উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পান নাই, এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে ওনার শপথ লঙ্ঘনের সামিল। কারণ উনি নিজেই 5 অগাস্ট রাত 11:20 পিছনে 3 বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন। আজকে যদি উনি বলেন যে উনি প্রধানমন্ত্রী পদত্যাগ দেয়নি এতদিন পরে, প্রায় 2.5 মাস পরে, তাহলে এটা এক ধরনের স্ববিরোধিতা হয়, এটা ওনার শপথ লঙ্ঘন হয় এবং উনি এই পদে আর থাকার যোগ্যতা ওনার আর আছে কিনা সেই সম্পর্কে প্রশ্ন আসে। দিনভর রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনার পর রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমের যে প্রচারণা চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ছাত্র জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার উপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নং 01/2024 মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত 8 আগস্ট 2024 আদেশে প্রতিফলিত হয়েছে। উল্লেখ্য, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি 8 আগস্ট 2024 সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়ার প্রেক্ষিতে আপিল বিভাগের এই মতামত দিয়েছিলেন। মীমাংসিত এই বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য মহামান্য রাষ্ট্রপতির আহ্বানের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রশ্ন হলো, স্পেশাল রেফারেন্সে কী আছে? এর শুরুতেই বলা হয়েছে, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু
প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং মহামান্য রাষ্ট্রপতি বিগত 6 আগস্ট 2024 তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছে, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 48-3 অনুসারে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করা সম্ভবপর নয়। অর্থাৎ প্রথম অংশেই নিশ্চিত করা হয়েছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। 5 আগস্ট দেশ ছেড়ে পালানোর পর থেকেই শেখ হাসিনা ভারতেই আছেন। তার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর ভারত সরকার তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে, যা দিয়ে তিনি অন্য কোনো দেশে যেতে পারবেন। যদিও তার রাজনৈতিক আশ্রয় নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত তাকে নিরাপত্তাজনিত কারণে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। কাতার ও সৌদি আরব আগেই অপারগতা জানিয়েছে। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সকল ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।